দেশে যুব সমাজকে আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য একের পর এক কর্মসংস্থানের সুযোগ করে চলেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। যুব সমাজকে যেন চাকরির পেছনে ঘুরতে না হয় তার জন্য রোজগার মেলার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই ধরনের কর্মসূচিতে ইতিমধ্যে কেন্দ্রীয় অনেক দপ্তরে কর্মী নিয়োগও হয়েছে। দেশের 10 লক্ষ যুবককে চাকরি প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 22 অক্টোবর এই লক্ষ্যমাত্রার অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী মোদী 75,000 যুবক যুবতীকে চাকরির অফার প্রদান করেছিলেন। 22 নভেম্বর তথা মঙ্গলবার আরও 71,056 জনকে রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রদান করেন প্রধানমন্ত্রী। এদিন সকাল 10টায় প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই রোজগার মেলার উদ্বোধন করেছেন। এই উপলক্ষে শালবাগান স্থিত বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরেও রোজগার মেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি আইপিএস সুমিত শরণ সহ বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তারা। এদিন রাজ্য থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে 175 জনকে চাকরির অফার প্রদান করা হয়। কাম কর রহে মাননীয় প্রধানমন্ত্রী জি নে 10 লাখ যুবাওকো নৌকরি দেনে কে লিয়ে উনহোনে বাতায়া অক্টোবর কা 22 তারিখ কো ফার্স্ট লট 75,000 যুবাওকো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়া গয়া হ্যায়। আজ 22 नवंबर को 71,056 युवाओं को माननीय प्रधानमंत्री जी के हाथों से अपॉइंटमेंट लेटर नियुक्ति पत्र उनको दिया गया है। बहुत सारा बहुत गर्व की विषय है, एक ग्रेट अपॉर्चुनिटी है हमारे युवाओं को अपना मेहनत से अपना ऊर्जाओं से अपना भविष्य को निर्माण करने के लिए अपॉर्चुनिटी सरकार ने दिया है, माननीय प्रधानमंत्री जी ने दिया है करेंगे। और जिन जिन को आज नौकरी मिला त्रिपुरा में 175 को आज जॉब मिला है, ज़्यादातर हमारे होम मिनिस्ट्री के अंडर में है और पूरा देश में 71,056 बच्चों को मिला है और 45 जगहों में आज ऐसा रोजगार मेला आज संगठित हुआ है। और सबको मैं बधाई देता हूँ, माता पिता को लेकर सबको, और सबको मैं रिक्वेस्ट करूँगी आप आगे आइए, अपना मेहनत करिए, अपना शक्ति से, आपका क्षमता से, अपना ऊर्जा से अपना अपॉर्चुनिटी आप लोग ले जाइए। দেশের যুব সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যেভাবে কাজ করছে এতে আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে দেশের লাখ লাখ পরিবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।